অসুবিধা হবে। আমি প্রশ্ন করি স্যার। হ্যাঁ হ্যাঁ বলটা নিয়ে আচ্ছা ধরুক না ধরেছে তো কেমন দেখছেন লকডাউন স্যার? ধন্যবাদ। আপনারা জানেন আমাদের রাজশাহী জেলায় বিশেষ করে এই মহানগর এলাকায় লকডাউনের আজকে দ্বিতীয় সপ্তাহ অতিক্রান্ত হতে যাচ্ছে। কালকে থেকে আবার থার্ড উইকে আমরা যাচ্ছে লকডাউন। আজকে মধ্যরাত থেকে এই দ্বিতীয় পর্যায়ের লকডাউন শেষ হবে এবং কালকে থেকে আমরা আপনারা জানেন যে 30 তারিখ মধ্যরাত পর্যন্ত আমরা লকডাউন দেখছি। তবে প্রথম পর্যায়ে যেটা ছিল সেটা অত্যন্ত মানে চমৎকার ছিল, এখনও আমি বলবো ঠিক আছে। তবে এটা আমাদের আরও ডেভেলপ করার সুযোগ আছে। আমি মনে করি আজকের যে পরিস্থিতি আমি দেখলাম এটাকে আমরা আরও কঠোরভাবে কীভাবে করা যায় সে বিষয়ে আমি পুলিশ কমিশনার মহোদয়ের সাথে কথা বলবো। এটাকে আরও ডেভেলপ করতে হবে এবং এই প্রসঙ্গে আমি আপনাদের মাধ্যমে রাজশাহী মহানগর সহ জেলার সকল সম্মানিত জনগণকে আমি অনুরোধ করছি, বিনয়ের সাথে অনুরোধ করছি যে আপনারা স্বাস্থ্যবিধি মানুন, হ্যাঁ, এবং নিজে বাঁচুন অপরকে বাঁচতে সহযোগিতা করুন। কারণ আমরা যে লকডাউনটা দিয়েছি এটা শুধু এই অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তার জন্যই দিয়েছি, কাজে তাদের সহযোগিতা ছাড়া আমরা সমাজের সকল ধরনের ব্যক্তি, জনপ্রতিনিধি, তারপরে হচ্ছে সাধারণ জনগণ, ব্যবসায়ী, হ্যাঁ, এবং সরকার মিলেই সকলের সহযোগিতা ছাড়া এই লকডাউনকে কার্যকর করা আসলে সম্ভব না। আমরা অনেক আশাবাদী এবং যে পরিস্থিতি আছে তাও আমি বলবো যে এটা আমি সন্তুষ্টির কোনো কারণ নাই। তবে বাংলাদেশের আমি যেটা আমার মনে হচ্ছে যে অন্যান্য অঞ্চলের যে লকডাউন তার সাথে যদি আমরা কম্পেয়ার করি রাজশাহীর লকডাউন অনেক বেটার পজিশনে আছে। তবে এটাকে আরও বেটার করার সুযোগ আছে, সেভাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা আপনি সঠিক বলেছেন। আজকের যে তথ্য আমার কাছে আছে এটা আজকে 19% টোটাল সংক্রমণের হার আমার জেলায়। তবে আমরা 2 সপ্তাহ লকডাউন অতিক্রম করলাম। আমরা আগামীকাল থেকে আশা করছি, আমি ডক্টরদের সাথে কথা বলেছি, আগামীকাল থেকে আমরা একটা পজিটিভ রেজাল্ট পাবো বলে আশা করছি। এবং আমার ধারণা যে এই যে থার্ড উইকের যে লকডাউনটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজেই এটা আপনাদের মাধ্যমে আমি এই জেলার সকল নাগরিক, সম্মানিত নাগরিককে অনুরোধ করছি আপনারা বিধি নিষেধ মেনে চলুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং বিনা প্রয়োজনে ঘরের বাইরে আপনারা যাবেন না। তাহলেই কেবলমাত্র আমরা এই 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 বিপদ থেকে, এই সংক্রমণ থেকে আমরা রক্ষা পেতে পারবো। সেটা হচ্ছে যে আমাদের 333 একটা নাম্বার আছে, এটাতে যে কোনো ব্যক্তি যদি টেলিফোন করে আমাদেরকে জানায় আমরা খাদ্য সামগ্রী অথবা নগদ টাকা আমরা তার বাসায় পৌঁছে দিব। এরপরেও আমাদের জেলা প্রশাসন থেকে, তারপরে সিটি কর্পোরেশন থেকে এবং এখানে যারা জনপ্রতিনিধি বিশেষ করে আওয়ামী লীগের যারা নেতৃবর্গ আছে তারা বিভিন্নভাবে বিভিন্ন ফরম্যাটে সহযোগিতা করে যাচ্ছেন। পর্যাপ্ত খাদ্য সামগ্রী এবং অর্থ আমাদের কাছে আছে। আপনারা জানেন গতকালকেও আমি খাদ্য সামগ্রী দিয়েছি, অর্থ দিয়েছি, আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দরাও দিচ্ছেন, মাননীয় মেয়রও দিচ্ছেন এবং এটা অব্যাহত থাকবে। কোনো লোক এই করোনার কারণে না খেয়ে থাকবে না, এটা জেলা প্রশাসক হিসাবে এই জেলার প্রত্যেকটা মানুষের প্রতি আমার এটা একটা কমিটমেন্ট। আপনারা আমাকে বলবেন, আমার পর্যাপ্ত অর্থ আছে, আমি ইনশাল্লাহ সেটা দেখব। ধন্যবাদ সকলকে।